আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসার। আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আপনারা অলরেডি জানেন যে গ্রামীণ ব্যাংকের ট্রেনি অফিসার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলবে 15 অক্টোবর পর্যন্ত। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে ট্রেনি অফিসারদের দায়িত্ব ও সুযোগ সুবিধা নিয়ে। তো প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দায়িত্ব ও সুযোগ সুবিধা, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ট্রেনি অফিসারদের দায়িত্ব ও সুযোগ সুবিধা। যোগদানের পর দীর্ঘ 1 বছর আপনাকে একটা প্রশিক্ষণ পিরিয়ডের মতো দিয়ে যেতে হবে। এই সময়টাতে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যারা এই সময়টা ভালোভাবে পার করতে পারবে তারাই আগামী দিনের গ্রামীণ ব্যাংকের MD হওয়ার স্বপ্ন দেখতে পারবে। প্রশিক্ষণ পিরিয়ড নিয়ে আরেকটু বিস্তারিত বলি, হেড অফিসে যোগদানের পর কয়েকদিন ওখানে প্রশিক্ষণ ক্লাস চলবে, প্রশিক্ষণ কেন্দ্রে থাকা খাওয়া ফ্রি। তারপর প্রশিক্ষণের জন্য একটা শাখায় সাময়িক পোস্টিং দিবে, যার মেয়াদ হবে 1 থেকে 1.5 মাস। তারপর হেড অফিসে ফিরে প্রশিক্ষণের অংশ হিসেবে আবারও কয়েকদিন ক্লাস পরীক্ষায় অংশ নিতে হবে। ফাইনালি আপনাকে একটা জোনাল অফিসে পোস্টিং দিবে, জোনাল অফিস আপনাকে একটা শাখায় স্থায়ী পোস্টিং দেবে। পোস্টিং প্রাপ্ত শাখায় যোগদান করার পর আপনি ওই শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন, তখনই নতুন পদবি ধারণ করবে প্রশিক্ষণার্থী অফিসার প্লাস শাখা ব্যবস্থাপক। এরপর যোগদানের তারিখ থেকে 1 বছর পূর্ণ হওয়ার পরে জোনাল অফিসে একটা চূড়ান্ত পরীক্ষা নেবে। এটা নামে যত চূড়ান্ত কাজে তত চূড়ান্ত নয়। এই পরীক্ষা নিয়ে ভয় বা টেনশনের কিছু নেই। আপনি 1 বছর যা কাজ করছেন ওই সংক্রান্ত পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কোনো রেকর্ড নেই যদি আপনি নিজে উত্তীর্ণ হতে না চান। সুযোগ সুবিধার কথা বলতে গেলে 1 বছর প্রশিক্ষণ পিরিয়ডে আপনাকে প্রথম 5 মাস 11,000+1,300, অর্থাৎ যাতায়াত এবং মোবাইল ভাতা দিবে। পরবর্তী 7 মাস 12,000+1,300, মোবাইল ভাতা দিবে। এছাড়া আপনি একজন শাখা ব্যবস্থাপক, যা অন্য ব্যাংকে আপনাকে 10 থেকে 15 বছর চাকরি করার পর হওয়া যায়। এরপর যোগদানের পর থেকে 1 বছর পূর্ণ হওয়ার পর সিনিয়র অফিসার পদে সরাসরি পদায়িত হবেন এবং জাতীয় বেতন স্কেল 9ম গ্রেডে সব ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এরপর পদোন্নতির মাধ্যমে একদিন গ্রামীণ ব্যাংকের MD হওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তো প্রিভিয়াস, আপনারা দেখলেন যে গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসারদের দায়িত্ব ও সুযোগ সুবিধা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।